ট্রানজিস্টর ডেটা টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় এবং ইন্ডিয়া রয়্যালের উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল নবম মিস মিসেস ইন্ডিয়া 2024। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড ও বলিউড অভিনেত্রী অদিতি গোবিত্রিকর, রোলি ত্রিপাঠি, নীতু সাহা, টলিউড অভিনেত্রী মৌবনী সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। মোট তিনটি বিভাগে এই প্রতিযোগিতা হয়। मेरे को बहुत खुशी होती है जब महिलाएं पार्टिसिपेट करती है, मैम पार्टिसिपेट करती है, क्योंकि हम डिसाइड करते हैं कि एक एज के बाद ये सब नहीं करना चाहिए, ऐसे क्यों। तो मेरा यही मानना है कि एज शुड नॉट बी ऑफ एनी कॉन्सिक्वेंस। सबको अगर शौक है पार्टिसिपेट करना है तो जरूर पार्टिसिपेट करना। এটা হচ্ছে আমাদের সিজন 9। এটা প্রত্যেকটা এজের গ্রুপের জন্যে আছে, আর আমাদের সঙ্গে আছে আমাদের গিফট স্পন্সার্স, লাস্ট ইয়ার বিউটি কিউইন অ্যান্ড যদি টেক্সা বগাড়িয়া ইজ ফ্রম বিবনি ওনার মৌসুমি মিত্রা, ফ্যাশন ডিভাস আর দেয়ার। তো এনাদেরকে ছাড়া তো কোনো কাজ ভাবাই যাবে না। তো সব থেকে বড় কথা, প্রতিযোগিতায় যারা জিতেছেন তারা হলেন ক্যাটাগরি 1 ইন্ডি রয়্যাল মিস ইন্ডিয়া 2024 উইনার স্বাগতা বোস, ফার্স্ট রানার আপ তানিশা মজুমদার, সেকেন্ড রানার আপ ঐশী ঘোষ। ক্যাটাগরি 2 ইন্ডি রয়্যাল মিসেস ইন্ডিয়া 2024 উইনার সুজাতা গুরুং, ফার্স্ট রানার আপ টিনা দাগা, সেকেন্ড রানার আপ জিনিয়া দত্ত। ক্যাটাগরি 3 ইন্ডি রয়্যাল মিসেস ইন্ডিয়া ক্লাসিক উইনার ডক্টর বরখা ভারতী, ফার্স্ট রানার আপ নমিতা পাত্র, সেকেন্ড রানার আপ মৌসুমি চ্যাটার্জি। আমি শতাব্দী রায়, আমি অ্যান ইন্টারন্যাশনাল গ্রুমিং এক্সপার্ট, পেজেন্ট কোচ আর ফ্যাশন কোরিওগ্রাফার, অ্যান্ড অলসো দি মিসেস ইন্ডিয়া 2021 অ্যান্ড মিসেস গ্ল্যামারাস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল 2022। তো আমি অনেকটা এটা কানেক্ট এই জন্য করতে পারি, নট অনলি ফর বিইং এ প্রফেশন ইন দিস, বিকজ আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল শোজে কাজ করছি, নট বিকজ অফ দ্যাট। অলসো বলতে পারি যে হায়ার থেকে আমারও জার্নিটা স্টার্ট হয় অ্যাজ আ ফ্রেশার মডেল অনেক বছর আগে, আর আজকে সেই হায়াতেই আমি আবার অ্যাজ এ গ্রুমার, ফ্যাশন কোরিওগ্রাফার আমি কাজ করতে এসে আমি এদেরকে দেখে, এদেরকে গ্রুম করে বা কোরিওগ্রাফি করে এতটা ভালো লাগছে, মানে এদের মধ্যে এত প্যাশন, এত দূর দূর থেকে সব এসছে শুধু নিজের আইডেন্টিটি বানানোর জন্যে, তাহলে আমি বলতে পারবো যে ওয়াই নট, অ্যান্ড ইট অলওয়েজ আ প্রাউড ফিলিং। বলে না টিচাররা স্টুডেন্টসরা ভালো করলে প্রাউড ফিল করে, সেরকমই আমার কাজটাও সেরকম, অ্যাজ এ গ্রুমার আমিও খুব প্রাউড ফিল করছি।